হচ্ছে আজকে আমরা কথা বলবো ঘড়ি নিয়ে ঘড়ি একটা ভীষণ ইম্পর্ট্যান্ট পার্ট বিকজ আমরা এখন সবাই ঘড়ি পরি অফিসে গেলে ঘড়ি পরি কিরকম ঘড়ি পরি সেটা ম্যাটার করে না বাট পরি ম্যাক্সিমাম আগে যেটা হতো প্রপার ওয়াচ আসতো এখন সেটা একটু সুইচ হয়ে গেছে সুইচ হয়ে গিয়ে মোবাইলের সাথে যে কানেক্টেড হয় যে ওয়াচগুলো ঠিক আছে ওটাকে কি ওয়াচ বলে আমার এক্স্যাক্ট মনে নেই বাট সেই ওয়াচ আমরা বেশি ইউজ করি ঠিক আছে যেগুলোতে ফোন আসে এখন অ্যাক্সেস ব্যাপারটা যেটাতে আছে আমরা সেই ধরনের ওয়াচ ইউজ করি বাট ঠিক আছে করি এবারে প্রত্যেক প্রত্যেক প্ল্যানেট প্ল্যানেট এবং মানে যদি বলতে হয় প্ল্যানেট প্রত্যেকটা জিনিসের সাথে কানেক্টেড ওকে সো ঘড়ির সাথেও কানেক্টেড ফার্স্টে আমি কথা বলবো সার্কেল মানে ঘড়ির যদি হ্যাঁ স্মার্ট ওয়াচ বলে রাইট 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 আমার আমি ভুলেই গেছি স্মার্ট ওয়াচ বলে ট্রু ঠিক আছে মা থেকে আউট হয়ে গেছিল সো প্লেন যদি সার্কেল ওয়াচ হয় যেটা আমি খুব একটা প্রেফার করি না ঠিক আছে যদি প্লেন সার্কেল ওয়াচ হয় মানে গোল রাউন্ড শেপড ওয়াচ ঠিক আছে দেন রাউন্ড শেপ ওয়াচ এ তোমরা একটা জিনিস দেখতে পাবে সেটা হচ্ছে মানে যেটা হচ্ছে 360 ডিগ্রি একটা রাউন্ড রয়েছে গোল রয়েছে সেই ওয়াচের ক্ষেত্রে তোমরা একটা জিনিস ভীষণভাবে দেখতে পাবে সেটা হচ্ছে এটা আমাদের লাইফকে কমপ্লিট করে ঠিক আছে সো এরকম না ঠিক আছে কমপ্লিট করে আমাদের যে গোল ঘড়িগুলো রয়েছে তো যাদের মনে হচ্ছে জীবনটা ভীষণ কমপ্লিট যাই কাজ করি না কেন কাজটা অর্ধেক পথে গিয়ে আটকে যায় ঠিক আছে মানে আমি কমপ্লিট করতে পারি না যে কোনো কাজ আমি শুরু তো করি সেটাকে কমপ্লিট করে উঠতে পারি না আমি শুরু করছি একটা বিজনেস আমি শুরু করছি একটা এডুকেশন আমি শুরু করছি একটা কেরিয়ার বাট সেটার যে পূর্ণতা আমি একটা রিলেশনশিপে যাচ্ছি যেটা পূর্ণতা কমপ্লিশন সেই কমপ্লিশনটা আমি দিতে পারছি না দেন তখন তোমাকে বুঝতে হবে যে তোমার জন্য তাহলে রাউন্ড শেপের ওয়াচ ভীষণ ফেভারেবল ঠিক আছে সো যদি থাকে দেন তোমার মধ্যে টেন্ডেন্সি থাকবে যেটা শুরু করবে সেটাকে এন্ট করার সেখান থেকে পালানোর নয় হওয়ার নয় সোনালি আমি কমেন্টটা পড়েছি ঠিক আছে সো রাউন্ড ওয়াচ যদি হয় কোথাও না কোথাও তোমার একটা থট প্রসেস থাকবে যদি পালাবো না আমি সিচুয়েশন থেকে পালাবো না অনেক সময় অনেকে হয় কি অফিস পলিটিক্স আমি আর পাচ্ছি না পালাতে পারলে বাঁচি এখান থেকে আমি একটা কাজ করছি শুরু তো করলাম জোশে জোশে পরে কি মনে হচ্ছে না আর পারছি না ভাল লাগছে না সো এই যে প্যাটার্নটা যে মানুষগুলোর মধ্যে থাকে দে শুড ওয়ের রাউন্ড ওয়াচ ওকে সো রাউন্ড শেপের যদি ওয়াচ পড়ো তোমরা দেখবে যে তোমরা কমপ্লিশনের দিকে যেতে পারছো এবং সুন্দর করে কমপ্লিট করতে পারছো এবং সব থেকে বড় জিনিস যেটা সেটা হচ্ছে ডিলিং ডিলিং উইথ পিপল যদি তুমি এমন কাজ করো যেখানে মার্কেটিং আছে যেখানে সেলস রয়েছে যেখানে ফিনান্স আছে যেখানে আইটি রয়েছে হেলথ কেয়ার ইন্ডাস্ট্রি রয়েছে ইন্সিউরেন্স সেক্টর রয়েছে ঠিক আছে সো যখনই এই জিনিসগুলো থাকবে তখনই তোমাকে যেখানে স্পেসিফিক্যালি ইন্সিওরেন্স হতে পারে ল হতে পারে যেখানে ক্লায়েন্ট ডিলিং ব্যাপারটা আছে সেই ক্লায়েন্ট ডিলিং এর ক্ষেত্রেও কিন্তু এটা খুব ভালো হেল্প করে সো যখন যখন তোমাদের ডিলিং থাকবে ঠিক আছে সেটা যেকোনো জায়গাতে হোক না কেন তখন তোমাদের কি করা উচিত তোমাদের একটা গোল ঘড়ি পরে যাওয়া উচিত অফিসে তাতে কি হবে ক্লায়েন্টের সাথে সুন্দর করে কথা বলতে পারবে এবং ক্লায়েন্টকে তুমি তোমার পারসেপশনটা বোঝাতে পারবে তুমি কি পার্সপেক্টিভে ভাবছো তুমি কি বলছো সেটা বোঝাতে পারবে এবং তারটাও তুমি বুঝতে পারবে বিকজ কমিউনিকেশন কি জিনিস টু ওয়ে রাইট আমি বলছি 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 সামনে মানুষ কিছু বুঝতে পারছে না তাহলে হবে না কমিউনিকেশন ইজ অল অ্যাবাউট টু ওয়ে আমি বলছি তাকে বুঝতে হবে সে কিছু বলছে আমাকে বুঝতে হবে এবং তারই প্রতি উত্তর উত্তর সেটাই কমিউনিকেশন শুধু আমারটা বুঝবে তেমন নয় আমাকেও তারটা বুঝতে হবে তার প্রয়োজনীয়তা কি তার চাহিদা কি তো সেই ধরনের ডিলিং যখন কোনো মানুষের সাথে করছি তখন কিন্তু আমরা চোখ বন্ধ করে এটা করতে পারি এবং যখন আমরা ট্যাপ করছি একটা হিউজ অডিয়েন্স ধরো তুমি একটা এমন কিছু প্রফেশনে আছো যেখানে প্রচুর মানুষ তোমাকে শুনছে এবং তুমি কথা বলছো তুমি একটা জায়গায় যাচ্ছো তুমি স্পিচ দিচ্ছ না একটা তুমি যে প্রফেশনেই থাকো না কেন একটা অডিয়েন্স রয়েছে যাদের তোমাকে শুনতে হবে যারা তোমাকে শুনবে এবং তোমারও তাদের থেকে ফিডব্যাক নেওয়া এবং কমিউনিকেট করাটা ভীষণ রিকোয়ার তাদের ক্ষেত্রেও আমি বলবো যে তারা খুব ভালোভাবে এই বাজ করতে পারো যদি মনে হয় যে খুব লেথার্জি ওয়ার্ক যেতে ইচ্ছে করে না ঠিক আছে কাজ করতে পারছি না কাজ হচ্ছে না ইন্টারেস্ট কম কাজের জায়গায় কাজ দা আরো বেশি শক্তভাবে দরকার ঠিক আছে দেন তখনও সেম জিনিস যেটা সেটা হচ্ছে গোল ঠিক আছে বিকজ এটা আমাদের মধ্যে এনার্জিও প্রোডিউস করে টোয়েন্টি ফোর ইন্টু সেভেন কাজ করার ঠিক আছে তো সেইটা হচ্ছে আমাদের গোল এইটুকু ক্লিয়ার দেন নেক্সট আমি যাব আমাদের রেক্ট্যাঙ্গেল বা স্কোয়ার শেপে যেগুলো রয়েছে ঠিক আছে ম্যাক্সিমাম আমি এই শেপটাতে পড়ি ঘড়ি ঠিক আছে একটুখানি বলো এখানটা ক্লিয়ার কিনা এবং আমার মনে হয় অনেকের বাড়িতে আমি আমার যদি এখন ভেবে দেখি আমাদের বাড়িতেও যতগুলো ঘড়ি রয়েছে ম্যাক্সিমাম ম্যাক্সিমাম আউট অফ দ্য ওয়ে হ্যাঁ একটা খুব সুন্দর শাড়ি জানো তো সত্যি কথা মানে খুব কমফোর্টেবল আমি আগেও পরেছি বাট জেনারেলি আমি প্রেফার করতাম না অর্গ্যানজাম বাট খুব ভালো মানে শাড়িটা ভীষণ ভালো কমফোর্টেবল সবথেকে বড় জিনিস আচ্ছা তো এইখান অব্দি ক্লিয়ার এবারে স্কোয়ার শেপ বাচ যেটা রয়েছে কারা পড়বে ওয়াই ইউ শুড ওয়ার স্কোয়ার শেপ টোবাজ কেন পড়বে কি জন্য পড়বে ঠিক আছে সো ফার্স্ট অফ অল যখনই রেক্ট্যাঙ্গেলে যাচ্ছ ঠিক আছে কেন যাবে দুটো রিজন আছে যেটার জন্য যাবে সেটা হচ্ছে কোনো কিছু করছো স্মুথনেস নেই স্মুথনেস নেই ঠিক আছে পালাচ্ছ না এর আগেরটাই যেমন কি ছিল পালায় সেটা না তুমি এফোর্ট দাও আউট অফ দ্য বক্স কি এফোর্ট দিচ্ছ বাট ফ্রুটফুল রেজাল্টস আসছে না ঠিক আছে ফ্রুটফুল রেজাল্টস আসছে না মানে তুমি একটা কাজ করছো তোমার সার্টেন এক্সপেক্টেশন রয়েছে যদিও সেটা থাকা উচিত নয় থাকা একদম উচিত নয় অ্যান্ড আই উইল সাজেস্ট যে রেখো না বাট অ্যাজ উই অল আর হিউম্যান কিছু সময় তো থাকে এক্সপেক্টেশন যে এতটা খাচ্ছি একটু তো ফিডব্যাক কিছু আসুক এসেই যায় এটা এবারে এটাকে যতটা সরাতে পারবো তত আমরা ডিভাইন এনার্জির সাথে কানেক্ট হতে পারবো বাট এটাও ঠিক এসে যায় সেটাকে অস্বীকার করব না তো যখন মনে হচ্ছে না আমি প্রচন্ড এফর্ট দিচ্ছি এগুলো ওয়াল ক্লকেও সেম হবে শুধু ওয়াচ না ওয়াল ক্লকের ক্ষেত্রেও সেম সো সেক্ষেত্রে যদি দেখা যায় কোনো বাড়িতে কোনো মানুষ কাজ করছে এফর্ট দিচ্ছে বাট কোথাও গিয়ে না ফ্রুটফুল রেজাল্ট আসছে না কোথাও গিয়ে স্মুথ নেই কোথাও গিয়ে যতটা হওয়ার ততটা হচ্ছে না ঠিক আছে অ্যান্ড ফোকাস সাইড হচ্ছে তুমি ফোকাসড ন তোমার ফোকাস সরে তুমি কাজ করছো এফর্ট দাও এফর্টটা তুমি প্রচন্ড পরিমাণে দাও বাট ফোকাসড নয় ফোকাসড নয় মানে এটা কি এবারে অনেকে ভাববে এফোর্ট দেয় ফোকাস নয় মানে কি আমি এফোর্ট দিই আমাকে বলি আমি প্রচন্ড আমার কাজ দিই হচ্ছে এমন জিনিস যেটাতে একটা কন্টিনিউয়েশন রিকোয়ার্ড ঠিক আছে যে আমি কন্টিনিউ সেম ওয়েতে সেম ভাবে এটা করে যাবো বাট সামটাইমস তো এটা হয় না আমার নিজের ক্ষেত্রেই আমি বলছি হয় না ফোকাস ডাইভার্ট হয়ে যায় কখনো মনে আছে এটাকে এইভাবে করে দেখি কখনো মনে আছে সকাল একটু লেট ঘুম থেকে উঠি ফর মি নাও আমি এখন আমার জন্য বলতে পারি আমার কাছে একটা সুন্দর ঘুম হচ্ছে কোটি টাকা পাওয়ার সমান ঠিক আছে আমাকে একটা দিন বিছানায় ফেলে দাও আমার আর কিছু চাই না আই ডোন্ট नीड এনিথিং মানে আমার কাউকে চাই না খেতে চাই না উঠতে চাই না মানে কোথাও যেতে চাই না শুধু শুয়ে থাকবো বিছানায় ঠিক আছে এইটা হচ্ছে আমার রিসেন্ট টার্গেট ঠিক আছে যে আমার একটা দিন দরকার আমি কিচ্ছু চাই না শুধু আমি শুয়ে এই সব ভাবনা চিন্তা যার মাথায় এইসব থেকে ডেফিনেটলি ফোকাস নয় বিকজ ফোকাস এমন একটা জিনিস যেটা কন্টিনিউ থাকে ঠিক আছে যেখানে মনে হয় যে না কন্টিনিউ ঠিক আছে কন্টিনিউয়েশন নো ম্যাটার হোয়াট আই এম ফিলিং কন্টিনিউ চলবে সেটা তো সেটা ফোকাস তো সেই ফোকাসটা আনতে সেই ডেডিকেশনটা আনতে সেই কন্টিনিউয়েশনটা আনতে প্রচন্ড পরিমাণে হেল্প করে এই আমাদের ওয়াচটা rectangle শেপে যে ওয়াচটা হয় সেই ওয়াচটা ঠিক আছে নেক্সট কি নেক্সট হচ্ছে অনেক সময় তোমরা এটাও দেখতে পাবে যে আমি কাজ করছি রাইট আমার কাজ চলছে বাট কাজটা ফিক্সড সিডিউলসে চলছে না এটা কিছুক্ষণ আগে আমি যেমন বলছিলাম ফিক্সড সিডিউলসে চলছে না কিন্তু স্যাটান তো ঘুমতে দেবো বলবে উঠে পড়ো টাইম হয়ে গেছে আমার ক্ষেত্রে তো হয় না ফর মি আমি একটা ছুটির জন্য ক্রেভ করি দ্যাটস ট্রু ফর মি ঠিক আছে মানে আমার জন্য একটা ছুটি হচ্ছে একটা ভ্যালুয়েবল গিফটস থেকেও বেশি যদি একটা ছুটি পাওয়া যায় আমি সত্যি বিছানায় শুয়ে থাকবো আমি আর কিচ্ছু করবো না ঠিক আছে বাট কোথায় ঠিক আছে কোনোভাবেই হচ্ছে না এই বছরেই এটা দেখছি সেটা হতে পারে মেবি সত্যি স্যাটার্নির জন্য ছুটি পাচ্ছি না ঠিক আছে শুয়ে আছি এমন কিছু কাজ অফিসের কাজ যদি বাঁধো দিই এমন কিছু কাজ চলে আসছে আই টু বিছানা থেকে উঠতেই হবে আজকে সকালে ঠিক আছে আজকে সকালে বাড়িতে সিমেন্ট এসেছে সকাল বেলায় একদম কাট স্লিপ পুরো শেষ খতম ঠিক আছে পেমেন্ট করতে হবে কিছু করার নেই ঠিক আছে দিস ইজ স্যাটার একটু একদিন যদি ভাবি দু ঘন্টা পরে উঠবো উঠতে দেবে না তো যেটাতে এবারে ব্যাক করি কথাটাতে সেটা হচ্ছে অনেক সময় কি হয় আমরা ফিক্সড শিডিউলস চাই যে আমার এই সময় থেকে এই সময় ডিউটি হবে আই নিড দ্যাট ফিক্স শিডিউল এবং আমি কাজটাকে এই টাইম পিরিয়ডের মধ্যে শেষ করব ঠিক আছে বাট করে উঠতে পারছি না আমি ভাবছি কাজটা শনিবারের মধ্যে শেষ করব হচ্ছে না ঠিক আছে আমি ভাবছি যে কাজটা আমি এইভাবে করবো এই এই টাইম থেকে এই টাইম করবো থেকে আজকে দুপুর আমি বেলা আফটার হ্যাভিং লাঞ্চ আমার মনে হচ্ছে এই রে চোখটা আর খোলা যাচ্ছে না সো এইরকম ব্যাপার স্যাপার যখন থাকে যে তুমি ভাবছো এক তুমি ফিক্স সিডিউলের কথা ভাবছো তুমি সময় দিয়ে সেটাকে এঞ্জ করার কথা ভাবছো বাট কোথাও গিয়ে সেটা ফ্রুটফুল হচ্ছে না ঠিক আছে তখন প্রচন্ড ভালো রেজাল্ট দেয় তোমার হচ্ছে এই শেপের ওয়াচটা এবং আমি নিজে ঠিক আছে হ্যাঁ সেটাই সেটাই সোনালি আমি নিজেও যার জন্য এই ওয়াচগুলো পরা পড়া করি এবং চেষ্টা করি এই ওয়াচের যে এনার্জি সেই এনার্জিটা নিজের মধ্যে নেওয়ার এই ওয়াচ না সমস্ত স্টুডেন্টদের পড়া উচিত ফোকাসটা ভীষণ দরকার স্টুডেন্টদের ক্ষেত্রে যারা বিদ্যার্থী পড়াশোনা যদি না করবে ফোকাস যদি না থাকবে কেরিয়ার কখনো করতে পারবে না সো ফোকাস থাকা উচিত এবং যাদের মধ্যে একটা থাকে যা করে নেব করে নেব এফর্ট দিতে ঠিক আছে কিন্তু আজকে মনে হচ্ছে একটুখানি লেট গো করি আজকে মনে হচ্ছে আজকে এই সময় কাজ না করে বেলায় কাজটা করব। যাদের এই যে ডিসিপ্লিনারি প্রবলেম রয়েছে যাদের প্রবলেম রয়েছে কাজ তো করছে কিন্তু সেটাকে ফোকাসের সাথে সাথে না না কাজটাকে রেগুলারিটির তাদের সবার জন্য এই ওয়াচটা রিকোয়ার্ড এবারে আসে ওভাল সেফ কার কার আছে ওভাল শেফ ঠিক আছে কার কার রয়েছে ওভাল শেপড ওয়াচ বা কার বাড়িতে রয়েছে ওভার শেপড ওয়াচ আমাকে একটু বলো আমার আছে ওকে সো ওভাল শেপ বাস যাদের রয়েছে তাদের দুটো তিনটে জিনিস হবে এক হচ্ছে প্রোডাক্টিভিটি বাড়বে যে কোনো লাইফের এরিয়াতে প্রোডাক্টিভিটি বাড়াতে হেল্প করবে এই এটা ওয়াচটা প্রোডাক্টিভিটি বাড়াবে ডিসিপ্লিন আনবে বাট ইমোশনালি সেনসিটিভ করে সো যারা অলরেডি ইমোশনালি সেন্সিটিভ পারসন তারা ওভারশেপড ওয়াচ পড়বে না ঠিক আছে ওভারশেপড ওয়াচ জেনারেলি আমি দেখেছি যারাই পরে ভীষণ ইমোশনালি সেন্সিটিভ পারসন হয় তোমরাও কিনা আমায় জানিও ঠিক আছে ওভারশেপড ওয়াচে কি হয় ভীষণ বাইরে থেকে শক্ত পক্ষ বাট ভিতর থেকে ভীষণ ইমোশনালি কি বলবো সেন্সিটিভ ভালনারেবল ঠিক আছে সেই ব্যাপারটা দেখেছি এবং তাদের মধ্যে একটা চার্মিং পার্সোনালিটি হয় যাদের যাদের ওভারঅল শেপ ওয়াচ হয় তারা চার্মিং পার্সোনালিটি হয় তো দ্যাটস দ্য রিজন যখনই তোমার মনে হচ্ছে তোমার পার্সোনালিটি বেটার করতে হবে প্লেজেন্ট পার্সোনালিটি নট রাফ এন্ড টাফ আবার বলছি রাফ এন্ড টাফ না প্লেজেন্ট পার্সোনালিটি যেখানে রিকোয়ার্ড হবে সেই প্লেজেন্ট পার্সোনালিটির জন্য মানে সেই প্লেজেন্ট পার্সোনালিটিটা পাওয়ার জন্য চোখ বন্ধ করে ওভাল শেপ টু ওয়াচ পড়া উচিত তো যাদের মধ্যে মনে হচ্ছে ফেমিনাইন এনার্জি ড্রপ করছে ঠিক আছে কোথাও গিয়ে একটু মানে হয় না মাস্কুলাইন এনার্জি একটু শক্ত পোক্ত বাট ইউ নিড দ্যাট ফেমিনাইন এনার্জি ইউ নিড দ্যাট ঠিক আছে প্লেজেন্ট এনার্জি যেখানে প্রোডাক্টিভিটিও থাকবে প্লেজেন্ট থাকবে বা স্টিল আমার সেই শক্ত মনটাকে নরম ব্যাপারটা দেবে একটা পার্সোনালিটি সুদিং পার্সোনালিটি দেবে সেই প্রত্যেকটা ক্ষেত্রে ওভারেপ ভীষণ জায়গাটা ক্লিয়ার অ্যান্ড এট দাইম শার্প মাইন্ড কেও বোঝায় ওভারেপ হচ্ছে শার্প মাইন্ড শার্প ক্যালকুলেশন এন্ড শার্প ডিসিশন মেকিং পাওয়ার ঠিক আছে সি ওয়াচ আমার আমি যেমন করি ওয়াচ দু তিন রকমের আলাদা আলাদা কিনে রাখি মানে শেপে ঠিক আছে তোমরা দেখবে আমাকে পড়তে গোলও পড়ি আমি মাঝে মাঝে আমি একটা গোল কিনে ছবিও দিয়েছিলাম ব্লু কালার সো আমি আলাদা আলাদা শেপে আলাদা আলাদা কালারে কিনে রাখি ওয়ে আই নিড সামথিং লাইক আমার যখন মনে হচ্ছে আমার ফোকাস খুব বেশি দরকার তখন আমি একটা ইউজ করি যখন আমার মনে হয় আই নিড দ্যাট কামিং সুদিং প্লেজেন্ট ফেমিনাইন এনার্জি আমি তখন আরেকটাতে যাই তো এইভাবে করতে পারো অরেলস তোমার যেটা মনে হচ্ছে আজকে লাইভ শুনে সেইটাতে স্টিক করতে পারো ঠিক আছে আচ্ছা এরপরে হচ্ছে পিরামিড বা ট্রায়াঙ্গেল শেপের বাছ হয় কখনো দেখেছো কখনো দেখেছো বা কেউ ইউজ করো এরকম রয়েছে যে পড়ো এবারে এই ট্রাঙ্গল শেপের ওয়াচ পড়লে যেটা হয় সেটা হচ্ছে নিজের মধ্যে ডিভাইন এনার্জি বাড়ে স্পিরিচুয়াল এনার্জি বাড়ে পজিটিভিটি আসে এবং সব থেকে বড় জিনিস মেডিটেশনের এনার্জি তো যারা রয়েছে ঠিক আছে যাদের মধ্যে একটা ব্যাপার রয়েছে যে আমি ভগবানের সাথে কানেক্ট কিছু করতে চাই আমি হয়ে ডিভিনিটির সাথে কানেক্ট হতে চাই আমি কি বলবো ওটাকে আমি মেডিটেশন করতে চাই বাট করতে পারছি না চোখ বন্ধ করে ট্রায়াঙ্গল শেপে যাও ঠিক আছে ভালো রেজাল্ট পাবে এক ট্রাঙ্গল শেপ যার জন্য খুব কম মানুষ ইউজ করে তোমরা ভালো করে দেখবে যে ট্রায়াঙ্গেল শেপ বা পিরামিড শেপ কম মানুষ ইউজ করে বিকজ সবার এনার্জির সাথে এটা যায় না নাইদার সবাই সেটাকে চুজ করে ঠিক আছে এইটা সবসময় মাথায় রাখবে যে তোমার যে ওয়াচটা তুমি ইউজ করছো ওয়েদার ইট ইজ তোমার হ্যান্ড ওয়াচ বা তোমার হচ্ছে ঘড়ি যেটা ক্লক বলে ঠিক আছে দেওয়ালে লাগানোর ঘড়ি সে প্রত্যেক ক্ষেত্রে ঠিক আছে প্রত্যেক ক্ষেত্রে কিন্তু হেল্প করবে ডিভাইন এনার্জির সাথে মেডিটেশনের ক্ষেত্রে চোখ বন্ধ করে এই শেপটা হেল্প করবে ঠিক আছে নাও কালার 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 নিয়ে একটু কথা বলি এবার কোন কালারের পরা যেতে পারে আমি তো গোল্ডেন কালার আমি ওটার থেকে সুইচ করি না আর এই বছরের জন্য একটা কালারের কিনেছি ব্লুইশ টাইপের ঠিক আছে ডার্ক ব্লুইশ টাইপের সো ফার্স্টে আমি গোল্ড কালার ইয়েলো কালার নিয়ে কথা বলবো যে গোল্ডেন কালার বা ইয়েলো কালারের জন্য কি ইউজ করা যেতে পারে মানে গোল্ডেন কালার বা ইয়েলো কালারের ইউজ করলে ঘড়ি কি রেজাল্ট পাবে ফার্স্ট অফ অল ক্রিয়েটিভিটি আসে ঠিক আছে সাংঘাতিক ক্রিয়েটিভিটি বাড়ে ইন্টেলিজেন্স বাড়ে পেশেন্স বাড়ে সব থেকে বড় জিনিস যেটা যাদের ধৈর্যের অভাব গোল্ডেন কালারের ওয়াচ করবে ঠিক আছে পেশেন্স বাড়ে অ্যান্ড নিজের ওপর কনফিডেন্স আসে ঠিক আছে তো আমি তো যার জন্য অলওয়েজ বলি যে সেলফ কনফিডেন্স বলো এনার্জি আপ্লিপমেন্ট বলো ঠিক আছে তারপরে হচ্ছে কোথাও না কোথাও তোমার ক্রিয়েটিভিটি বাড়ানো বলো ঠিক আছে পেশেন্স বিল্ড করা বলো গোল্ডেন কালার চোখ বন্ধ করে না অনেকে আছে যারা ব্ল্যাক কালার ইউজ করে না ব্ল্যাক কালার ইউজ করলে কি হবে রোজ গোল্ডও সেম ঠিক আছে আচ্ছা ব্ল্যাক কালারের ইউজ করলে যেটা হবে বোল্ড এনার্জি আসবে হয় না বোল্ড পার্সোনালিটি তুমি কাউকে কিছু বলতে পারছো একদম ক্লিয়ারলি তুমি বলে দিতে পারছো ঠিক আছে সেটা আসবে অ্যান্ড তুমি সিক্রেটস রাখতে খুব কেপেবল হবে ঠিক আছে বাট ব্ল্যাক আমি বারণ করি বিকজ ব্ল্যাক গ্রিফ আনে ব্ল্যাক সর আনি ব্ল্যাক কোথাও না কোথাও নেগেটিভিটি আনে ঠিক আছে সো ব্ল্যাক ওয়াচ ইজ নট দ্যাট মা গুড স্পেসিফিক্যালি কালারে ঠিক আছে ব্ল্যাক কিন্তু যেমন আমি বললাম প্রথমেই ঠিক আছে যে ব্ল্যাক পাওয়ার প্রোভাইড করে বোল্ডনেস দেয় অ্যাট দ্য সেম টাইম ব্ল্যাক কিন্তু মিস্ট্রি আনে ঠিক আছে ব্ল্যাক কিন্তু সরো আনে ব্ল্যাক কিন্তু গ্রিফ আনে ঠিক আছে তো ব্ল্যাকটাকে আমার মনে হয় তোমাদের অ্যাভয়েড করাটাই উচিত হবে আচ্ছা এবারে নেক্সট হচ্ছে ব্রাউন ব্রাউন কালার করলে কি হবে সরি ব্রাউন কালার পড়লে কি হবে ঠিক আছে ব্রাউন কালারটা এমন একটা কালার যে কালারটা পরলে তোমার মধ্যে কিছুটা স্টেবিলিটি আসবে সো ব্রাউন কালারের ওয়াচ থাকে যদি ব্রাউন কালারের ওয়াচ পরছো স্টেবিলিটি করে যদি মনে লাইফ হচ্ছে ডাউনস রয়েছে কেরিয়ার পার্সোনাল লাইফ কোথাও গিয়ে স্টেবিলিটি পাচ্ছি না ইন দ্যাট কেস গোউথ ব্রাউন কালার ঠিক আছে এবং আর একটা জিনিস যাদের আয়ুর সমস্যা রয়েছে লংজিভিটি প্রবলেম আছে মাঝে মাঝে অ্যাক্সিডেন্ট হয় ছোটখাটো কুচকাচ মানে যারা যাদের হয় না উঠতে বসতে পড়ে যাচ্ছি এরকম একটা ব্যাপার মানুষের তাকে হুট করে লেগে যাচ্ছে হুট করে কিছু হয়ে যাচ্ছে তারা অলওয়েজ গো উইথ ব্রাউন কালার ঠিক আছে সো ব্রাউন কালার এটা এবারে নেক্সট হচ্ছে গ্রিন কালার গ্রিন কালার কি দেয় হিলিং এনার্জি দেয় তোমার যদি মনে হচ্ছে না জীবন আমার সাথে অনেক খারাপ কিছু হয়েছে জীবনে এবং তুমি সেটাকে এখানে চেপে রেখেছ রাগ দুঃখ কষ্ট অভিমান সমস্যা সমস্ত জিনিসটা না ধীরে ধীরে হিল করে ফিজিক্যালি ইমোশনালি মেন্টালি একটা হিলিং ক্যাপাসিটি দেয় দ্যাটস রিজন গ্রিন কালার ভীষণ ভালো ঠিক আছে সো গ্রিন কালারের যদি একটা একটা হিলিং এনার্জি সুদিং আসবে এবং ধীরে 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 তুমি ফিল করতে থাকবে যে আমি হিল হচ্ছি সমস্ত দিক থেকে ঠিক আছে তো সেটা দেয় নেক্সট হচ্ছে মানি ফিনান্স অ্যাট্রাক্ট করতে হেল্প করে সো যাদের মনে হচ্ছে টাকা পয়সা একটা প্রবলেমের জায়গা ফিনান্স আসছে ফিনান্স থাকছে না টাকা আসছে টাকা জলের মতো বেরিয়ে যাচ্ছে তারা গ্রিন কালারের সাথে যাও ওকে এটা হলে একটা নেক্সট হচ্ছে যদি তোমাদের ট্রাস্ট ইস্যু থাকে না অনেক মানুষের থাকে যে ট্রাস্ট করতে পারি না মানুষকে আমি কোনোভাবেই বিশ্বাস করে উঠতে পারি না যে সে ভালো না খারাপ আমার সাথে এতটা খারাপ হয়েছে আমি ট্রাস্ট করতে পারি না তাহলে কিন্তু গ্রিন কালারটার সাথে যেতে পারো ভালো আর যখন তোমার মনে হবে আমি হোপলেস আমি জানি না এরপর কি এরপর কি পেতে পারি গো গ্রিন কালার ওকে নেক্সট হচ্ছে ব্লু কালার ব্লু কালারটার ক্ষেত্রে ব্লু কালার সবথেকে থেকে প্রথম যেটা দেয় দ্যাট ইজ লয়ালটি সো যদি পার্টনারের কাছ থেকে লয়ালটি আসছে না ঠিক আছে কোথাও না কোথাও পার্টনারের কাছ থেকে লয়ালটি আসছে না কোনো পার্সনের থেকে লয়ালটি আসছে না কমিটমেন্ট চাইছো কমিটমেন্ট পাচ্ছো না প্রত্যেক ক্ষেত্রে ব্লু কালার ঠিক আছে ট্রাস্ট ডেভেলপ করে মানে তোমার মনে হচ্ছে যে আমার আমি যে সম্পর্কে আছি যেখানে কাজ করি সেখানে ট্রাস্ট ইস্যু রয়েছে আমি না পারছি অন্যকে ট্রাস্ট করতে না লোকেরা আমাকে ট্রাস্ট করতে পারছে তো সেক্ষেত্রেও কিন্তু যেটা আর একটা দেয় দ্যাট ইজ স্ট্রেংথ ওকে তো কোথাও গিয়ে মনে হচ্ছে আমি খুব উইক ফিল করছি খুব লো ফিল করছি আই নিড মোর স্ট্রেংথ আই নিড মোর কারেজ গো উইথ ব্লু কালার ঠিক আছে নেক্সট হচ্ছে হোয়াইট এক্সট্রিমলি গুড ঠিক আছে এক্সট্রিমলি গুড মানে আমি তো সবাইকে সাজেস্ট করবো আমার নিজের আছে সাদা একটা রেখো ঠিক আছে বিকজ সিমপ্লিসিটি দেয় পিস দেয় পিসটা খুব দরকার ঠিক আছে সাদা ঘড়ি তিন মাস পরে দেখো একটা মনের মধ্যে না শান্তি থাকবে ইউ ক্যান ফিল ইট তিন থেকে ছ মাস তোমাকে রেগুলার পড়তে হবে তবে গিয়ে কিন্তু তুমি এটা বুঝতে পারবে মাঝে মাঝে পড়ছি দেন বুঝতে পারবে না ঠিক আছে মাঝে মাঝে পড়লে বুঝতে পারবে না মাঝে মাঝে পড়লে বুঝতে পারবে না রেগুলার মেনটেন করতে হবে তিন থেকে ছ মাস তবে গিয়ে বুঝতে পারবে সাদাটা ভীষণ একটা এনার্জি দেয় ভীষণ পিস দেয় ভীষণ কামনেস দেয় এবং সব থেকে বড় জিনিস যেটা সেটা হচ্ছে আমাদের মধ্যে না একটা আশার আলো একটা লাইট দেয় যে আই ক্যান ওভারকাম এভরিথিং এই এই থট প্রসেসটা ভীষণ ভাবে দেয় এবং তার সাথে সাথে করে সো ইফ ইউ ইন লাইফ গো উইথ হোয়াইট কালার ঠিক আছে সিলভার তার কার আছে সিলভার ইয়েস অ্যান্ড অ্যাবসুলিউটলি লাবনীতিটা বললো সে ঠিক আছে ঘুম হয় না যাদের ঘুম হয় না যাদের মেন্টাল হেলথ ইস্যুস রয়েছে পিস কোথাও না কোথাও ডিস্টার্ব গো উইথ গোল্ড কালার এই সরি গোল্ড বলছি গো উইথ হোয়াইট কালার ঠিক আছে বেল্ট হলেও হবে ডায়াল হলেও হবে দুটোর মধ্যে যে কোনো একটা হলেই হবে ঠিক আছে সিলভার ঠিক আছে যেটা আমার একদম নেই ঠিক আছে আই ডোন্ট লাইক সিলভার ঠিক আছে মাঝে মাঝে অন্তর্দশা প্রত্যন্ত দশা যখন মুনে যায় আর তখন মনে হয় আই লাভ সিলভার ঠিক আছে বিকজ সি এটা ডিপেন্ড করে অন্তর অ্যান্ড প্রত্যন্ত দশার উপর দিয়ে বাট যদি আমার হোল লাইফের কনটেক্সটে বলতে হয় আই ডোন্ট লাইক সিলভার অনলি আই লাইক কালার গোল্ডেন ঠিক আছে আমার ভালো লাগে গোল্ডেন কালারটা আমি জানি না কেন আমাকে খুব অ্যাট্রাক্ট করে গোল্ডেন কালারটা আমার ভীষণ ভালো লাগে সিলভার দেখলেই সিলভার কালারটা দেখলেই আমার কিরকম একটা অসহ্য অসহ্য লাগে ঠিক আছে তো সিলভার স্টিল কালার সিলভার কালার জাঙ্ক জুয়েলারিতে যে কালারটা আসে আমার একদম ভালো লাগে না দ্যাটস ওয়াই আমি জাঙ্ক পরি খুব কম আর যদি পরিও তার মানে এখানে নিশ্চয়ই ব্লু ব্ল্যাক আরও কিছু মিক্স থাকবে তবে গিয়ে আমি পড়তে পারবো ব্ল্যাকটা তবু ভালো লাগে বাট হোয়াইট ইস হোয়াইট ইস বলবো না মানে সিলভার ইস যে কালারটা আমার একদম পছন্দ নয় ঠিক আছে আচ্ছা চলো এবারে সিলভার যে কালারটা রয়েছে এটা কি দেয় গ্রেস দেয় এলিগেন্সি দেয় ঠিক আছে সো ইফ ইউ নিড এলিগেন্ট মানে ওই হয় না এলিগেন্ট ব্যাপার একটা ঠিক আছে একটা কি বলবো যাকে গ্রেসফুল ঠিক আছে তখন ভীষণ হেল্প করে অ্যান্ড সব থেকে বড় জিনিস যেটা সেটা হচ্ছে এটা না মনের মধ্যে আনন্দ দেয় সিলভার কালারটা সো প্লেফুলনেস বলা যেতে পারে যেটা আনন্দ সেই জিনিসটা দেয় এবং সত্যি এই কালারটা যদি পরা যায় তাহলে একটা একটা রিচনেস একটা প্রিমিয়াম ফিলিংস আসতে শুরু করে এবং সেটা আমরা আমাদের লাইফে অ্যাট্রাক্ট করতে শুরু করি শুধু ফিল করব না সেটা অ্যাট্রাক্টও করব মন দুঃখ পাবে সেই আই ডোন্ট নো মেবি আই আই প্ল্যানেটের দিক থেকে আই লাভ মুন বাট আই ফিল আই মোর কানেক্টেড উইথ সান জুপিটার অ্যান্ড অল আই থিঙ্ক তোমরা বেটার বলতে পারবে যারা আমাকে এতদিন ধরে লাইভে দেখছো বা চেনো যে আমি কার সাথে মোর কানেক্টেড আই ডোন্ট নো এতটা আমি তোমাদেরটা বলতে পারবো ছাটা আমি নিজেরটা বলতে গেলে একটুখানি ভাবতে হয় ঠিক আছে আই ফিল বিকজ চেঞ্জ হয় না তো আমি তো সব থেকে জানি কতটা চেঞ্জ হচ্ছে ঠিক আছে তো সেক্ষেত্রে আমি ঠিক আছে এবার ঘড়ির কালেকশন স্টার্ট একদম ঠিক আছে আচ্ছা এইটা হলো আমাদের নেক্সট আচ্ছা তারপরে কি তারপরে হচ্ছে পিঙ্ক পিঙ্ক কালার কার কার আছে জানি না তো যদি পিঙ্ক কালারের থাকে তাহলে এটা সুইটনেস দেয় একটা মিষ্টি ব্যাপার দেয় ঠিক আছে সুইটনেস লাইফে প্রোভাইড করে নেক্সট হচ্ছে কাইন্ডনেস দেয় দয়া মায়া কম্প্যাশন কাইন্ডনেস এগুলো এগুলো হচ্ছে ইয়ে করে কি বলে বলে ওটাকে প্রোভাইড করে ঠিক আছে নেক্সট কি নেক্সট হচ্ছে একটা কামনেস দেয় একটা কামনেস একটা কমফোর্ট একটা ইজি টু গো ব্যাপার ভীষণ ভাবে দেয় তো এই হচ্ছে পিঙ্ক কালার যাদের পিঙ্ক কালার আছে তাদের জন্য ওটা রেজাল্ট দেয় ঠিক আছে ইউ আর আওয়ার নবগ্রহ না নবগ্রহ কোনো দিন কারোর ভালো থাকবে না হতেই পারে না ঠিক আছে ট্রাই টু অ্যাডজাস্ট মানে অ্যাডজাস্ট করা বেটার করা একটা ইটস প্রসেস ঠিক আছে রেগুলার লাইফস্টাইল মন্ত্রা চ্যান্টিং পূজা পাঠ এইভাবে এটাকে বেচার করা যেতে পারে বাট কখনো একটা মানুষের নটা গ্রহ ভালো হতে পারে না হতেই পারে না তাহলে তার জন্মই হতো না ঠিক আছে তাহলে তার জন্মই হতো না বিকজ জন্ম হয়েছে মানে গ্রহগত খারাপ আছে তাকে রেজাল্ট দেবে তাই হয়েছে ঠিক আছে সো এটা একটা ব্যাপার ট্রাই করি বেটার করার বাট আই ফিল আই মোর কানেক্টেড উইথ সান অ্যান্ড জুপিটার ভেনাস নয় দ্যাট আই এম মাচ শিওর সান অ্যান্ড জুপিটার ঠিক আছে আচ্ছা নেক্সট হচ্ছে রেড ওকে শনি রাহু কেতু কি শনি রাহু কেতু কি শনি রাহু কেতু সমস্যা দিচ্ছে ও আচ্ছা এই সব বলো না আমার রাহু কিন্তু এক্সেলেন্ট হরস্কোপে তুমি কি জানো মানে আমি যদি কোনো জেমস্টোন পরি যেটা আমাকে সব থেকে বেস্ট রেজাল্ট দিতে পারে সেটা হচ্ছে হেজোনাইট গোমেট ঠিক আছে আমি আমার বাড়িতে রাখা আমি বানাবো বানাবো করে বানানো হয়নি মানে আমার রাহু এক্সট্রিমলি গুড ইন মাই চার্ট ঠিক আছে আমি তো এটা বলতেই পারবো না রাদার আমার কেতু ডিস্টার্ব আছে কিছুটা রাহুল স্ট্যাচুর ও মাই গুডনেস খুব ভালোতে আছে মানে সব থেকে পাওয়ারফুল পজিশনে আমার হরস্কোপে যদি কোনো প্ল্যানেট থাকে আমি হরস্কোপ ওয়াইজ যদি বলি নেচার ওয়াইজ না নেচার ওয়াইজ তো এতক্ষণ বলছিলাম যদি হরস্কোপ ওয়াইজ বলতে হয় রাহু সব থেকে বেস্ট রয়েছে আমার হরস্কোপে ঠিক আছে তো রাহু বেস্ট থাকলে না সে মানুষের খুব রিসার্চ মোড অন থাকে রিজন আমার এত রিসার্চ মোড অন থাকে আমি অ্যাস্ট্রোলজি থেকে এরকম রিসার্চের জায়গায় নিয়ে যাই আমি সব জিনিসে কোয়েশ্চেন করি এবং আলাদা আলাদা ভাবে ভাবার চেষ্টা করি ঠিক আছে আচ্ছা চলে তো এসেছ কজন লাইভ শেয়ার করেছো আমাকে একটু বলো তো লাইভ কতজন শেয়ার করেছো আচ্ছা রেড কালারটা বলি তারপরে শুনবো লাইভ কতজন শেয়ার করেছো একটু নিচে লেখো তো আচ্ছা রেড কালার কি করে এক্সাইটমেন্ট দেয় যদি মনে হচ্ছে লাইফ খুব ডাল খুব খুব ডিস্টার্ব ঠিক আছে কোথাও না কোথাও লাইফে এক্সাইটমেন্টের অভাব রয়েছে খুব বোরিং টাইপে ঠিক আছে তাদের জন্য ঠিক আছে ভীষণ ভাবে হেল্প করে হচ্ছে রেড কালার ঠিক আছে তাদের জন্য ভীষণ ভাবে রেড কালার হেল্প করে রেড কালার অ্যাম্বিশন আনতে হেল্প করে সো যেসব বাচ্চারা মানুষদের মধ্যে কোনো অ্যাম্বিশন নেই গো উইথ রেড কালার ঠিক আছে রেড কালার খুব ভালো হেল্প করে নেক্সট কি নেক্সট হচ্ছে রোম্যান্স রোম্যান্সের ক্ষেত্রেও কিন্তু ভীষণ ভালো হেল্প করে রেড কালার ঠিক আছে সো রেড কালার তোমরা ইউজ করতে পারো ফর রোম্যান্স অলসো ঠিক আছে তো তো এটা চার দিতে আবার দিদি সি সব আলাদা প্রত্যেকটার প্রেডিকশন আলাদা এবারে সব কটাকে জয়েন্ট করে আমরা বলতে পারি যেমন আমার জন্ম হচ্ছে চার তারিখে রাহুল আপস অ্যান্ড ডাউনস দেবে রাহু খুব একটা পজিটিভ দেয় না সেই ক্ষেত্রে এটা হলো একটা দুই হচ্ছে আমার পার্সোনালিটি ওয়াইজ আমি কি আমি পার্সোনালিটি ওয়াইজ দূর দূর অব্দি রাহুর সাথে কানেক্টেড নই দূর দূর অব্দি নয় আবার অ্যাস্ট্রোলজিক্যালি আমার চার্ট ওয়াইজ কি চার্ট ওয়াইজ মাই রাহু ইজ ইন এক্সট্রিমলি গুড পজিশন সো প্রত্যেকটা জিনিস আলাদা আমি যদি একটার সাথে একটাকে অ্যাড করি হবে না নিউমোরোলজি আলাদা চার্ট আলাদা অ্যান্ড অ্যাট দ্য সেম টাইম আমার নিজের মধ্যে পার্সোনালিটি কি সেটা আলাদা প্রত্যেক মানুষের পার্সোনালিটি কিন্তু আলাদা হয় যেমন আমার আমি যে বারবার বলছি আই ফিল মোর কানেক্টেড ওয়াইজ কেতু কেতু আমার আমার নিজেকে বলতে পারি আমি সান অ্যান্ড জুপিটার মোর কানেক্টেড আমার যদি পার্সোনালিটি চেকিং হয় এই তিনটে প্ল্যানেটকেই পাওয়া যাবে তো সবার পার্সোনালিটিতে প্ল্যানেট আলাদা আলাদা থাকে ঠিক আছে আই থিঙ্ক এটা ফিজিক্যাল ফিচার্সে

আচ্ছা ইন্টারভিউর জন্য কি পরা যাবে বলেছি আজকে একটু শোনো শুনে নিতে হবে লাইফটা ঠিক আছে ইউ একদিন কোন প্ল্যানেট কোন হাউসে থাকলে কি রেজাল্ট দিতে পারে তার লাইন হবে করা যেতে পারে বাট সি এখানে না কি হয় প্রচুর মিসকনসেপশন হয়ে যায় মানুষজন ভাবে এটাই সব নয় একটা চার্ট অনেক কিছু রয়েছে বুঝতে পেরেছ মানে মানুষজন না খুব কনফিউজ হয়ে যায় ব্যাপারটাতে তো চার্ট ম্যাটার করে ফিচার্স ম্যাটার করে বাস্তু ম্যাটার করে ভীষণ ম্যাটার করে তুমি কোন বাড়িতে আছো তার রুমটা কোথায় ম্যাটার করে তুমি নতুন অপরচুনিটিজের রুমে আছো ইস্টে নাকি তুমি রিটায়ারমেন্ট নেওয়ার পরে বা সেভিংস ফেভিংস রেখে একটা মানুষ তার সব হোল্ড করা জায়গা যেটা দ্যাট ইজ ওয়েস্ট মানে দ্যাট ইজ দ্যাট পার্সনস কমপ্লিটনেস মানে হয়ে গেছে ডান তার টাকা পয়সা পুঞ্জি যা আছে বা তার অ্যানসিস্টার যা রয়েছে সেই ওয়েস্টে আছো সেটাও ম্যাটার করে তো কি হয় না মানুষজন লাইফ থেকে যেটা শোনে ভাবে এটাই আল্টিমেট দিস ইজ নট আল্টিমেট আলটিমেট অনেক কিছু মিলিয়ে হয় ঠিক আছে তো সেইখানে মিসকনসেপশন হয় যদি সে মিসকনসেপশন তোমাদের না হয় তোমরা যদি আমাকে সেটা অ্যাসিওর করতে পারো যে আমরা সবকটা ভিত্তিকে মাথায় রাখবো দেন আই ক্যান গো ইট ঠিক আছে অনেক লেট করলাম হ্যাঁ হ্যালো মিষ্টি আচ্ছা এবারে এইগুলো তো বললাম ঠিক আছে এবারে হচ্ছে কোন কোম্পানি কোম্পানিটাও তো জানতে হবে যে কোন কোম্পানি ভালো হবে কোন কোম্পানি খারাপ হবে ঠিক আছে সো টাইটান টাইটান বলছি যারা স্পেসিফিক্যালি জব আবারও নিয়ে সাফার করছো গো উইথ অলওয়েজ টাইটান ওয়াচ ঠিক আছে টাইটান ওয়াচ তারা নেবে টাইটান কোম্পানির ওয়াচ বিকজ নিউমোরোলজিক্যালি টাইটান যে কোম্পানিটা রয়েছে সেই কোম্পানির যে ভাইব্রেশন সেটা হচ্ছে নাম্বার সিক্স মানে ফিফটিন আসে টোটালে ঠিক আছে তো নাম্বার সিক্স সিক্স হচ্ছে আমাদের জবের সাথে কানেক্টেড তো যদি জব পেতে চাই জব দরকার কাজ দরকার তাহলে টাইচারের ঘড়ি পরো গ্রিন কালার বা রেড কালারের পরো বিকজ রেড ইজ কম্প্যাশন রেড ইজ অলসো রাইট বা গ্রিন পড়তে পারো গ্রিন হচ্ছে মানি অপরচুনিটিজ এগুলো গ্রিন অ্যান্ড তার সাথে সাথে গোল ওয়াচ পড়তে পারো যদি কমপ্লিশন চাও যে কমপ্লিট করতে হবে এটা আমাকে আর যদি মনে হয় না ফোকাসটা সরছে আমার তাহলে ঠিক আছে তো এই শেপের ওয়াচ পড়তে পারো নেক্সট হচ্ছে কি যদি মনে হয় যে না আমার এমন একটা ওয়াচ চাই যেটা মাল্টি পারপাস ওকে মানে সব জায়গাতে আমি ইউজ করতে পারবো সব কিছুতে ইউজ করা যাবে দ্যাট ইজ টাইমেক্স টিআই এমই ঠিক আছে টাইমেক্স এমন একটা ওয়াচ যেটার যে নিউমোরোলজিকালি যে নাম্বারটা আসে সেটা সব ক্ষেত্রে হেল্প করে ফিনান্স ম্যারেজ কেরিয়ার ইন এভরি এসপেক্ট ঠিক আছে তো সেটাতে টাইমেক্স খুব ভালো হেল্প করে না নেক্সট যে ফার্স্ট ট্র্যাক রয়েছে ফার্স্ট ট্র্যাক যদি ইউজ করো তাতে কি হবে তোমার স্পেসিফিক্যালি কেরিয়ারে কেরিয়ার বলবো না বিজনেসের জায়গাটা কম্পারেটিভলি বেচার হবে নট জব বিজনেসের জায়গাটা টাইম এক্স এ হেল্প হয় ঠিক আছে সরি টাইম এক্স বলছি ফার্স্ট ট্র্যাকে বিজনেস এর জায়গাটা ফার্স্ট ট্র্যাকে খুব হেল্প হয় তো আমার আমি পার্সোনালি যত ইউজ করেছি আমি আমার টাইটানি ইউজ করেছি ঠিক আছে বিকজ আমার মনে হয় আমার কেরিয়ারটাই আমার অলওয়েজ প্রায়োরিটি লিস্টে থেকেছে দ্যাটস দ্য রিজন আমি অলওয়েজ টাইটানির সাথে গেছি যদি মনে হয় যে না তোমাদের মনে তোমার নিজেকে বুঝতে হবে আমার কি চাই সো তোমার যদি মনে হয় আমার অল পারপাস চাই দেন গো বিদ টাইমেক্স টাইমেক্স এমন একটা ওয়াচ যেটা সব জায়গায় ইউজ করা যায় নাম যশ খ্যাতি পপুলারিটি ফিনান্স কেরিয়ার ইন এভরি এরিয়া অল্প অল্প করে ও বেটার করতে শুরু করে কিন্তু টাইটান যেটা রয়েছে ইভেন রাগা বলো যাই বলো না কেন টাইটান ব্র্যান্ড যেটা রয়েছে সেটা স্পেসিফিক্যালি কেরিয়ারকে একটা ভালো খুব ভালো উচ্চতায় নিয়ে যায় তো অলওয়েজ গো বিদ টাইটান ওকে অ্যান্ড গোল্ড অ্যান্ড সিলভার সব কালারগুলোও আমার বলা রয়েছে যদি তোমরা কালার মানে বেল্ট কালার বেল্ট বলছি সরি কালার জিজ্ঞেস করছো গোল্ড কেউ কেউ সিলভার পরো পরো এক 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 একজন রকম ফর মি গোল্ড ইজ মাই গুড ঠিক আছে আমার ভালো লাগে বিকজ এর মধ্যে যে কোয়ালিটিস গুলো রয়েছে সেটা আমার পছন্দের তো আমি ওটা পড়ি যদি তোমার মনে হয় তোমার সিলভারটা তোমার পছন্দের গো উইথ সিলভার ঠিক আছে হয়ে গেল এই হচ্ছে আমাদের ঘড়ির ব্যাপার ঠিক আছে ঘড়িতে আর কিছু বাকি রয়েছে যেটা আমি সাজেস্ট করতে পারি তোমাদের মনে হচ্ছে ঠিক আছে সামনে থেকে দেখে গার্ল না কলেজ না একটু বেশি হয়ে গেল কলেজ গার্ল মনে হয় না সেটা জানি বাট হ্যাঁ ওই আর কি কলেজ গার্ল মনে হয় না তবে হ্যাঁ এটাও ঠিক একটু বাচ্চা লাগে ঠিক আছে আরো একটা কথা যারা প্রচন্ড হেলথ ইস্যুতে ভোগো তারা কিন্তু টাইটান ইউজ করবে না এটাও বলে রাখলাম যারা মারাত্মক হেলথ ইস্যুতে ভোগো তারা কিন্তু টাইটান টাইটান ইউজ করবে না নো ম্যাটার তোমার কতটা দরকার কেরিয়ার সেই সময়টা ইউজ করবে না ঠিক আছে ব্ল্যাক বেল্ট বলা আছে ব্ল্যাক কালার নিয়ে বলা আছে ঠিক আছে বলা রয়েছে যারা প্রশ্ন করছো বলা রয়েছে থ্যাংক ইউ ধৃতিদীপা গিফট দেওয়া ওয়াজগুলো নিয়ে কি করা যেতে পারে সি ফার্স্ট অফ অল ঘড়ি গিফট করতে নি ঘড়ি গিফট করা উচিত নয় অলওয়েজ রিমেম্বার ঘড়ি গিফট করা উচিত নয় ঘড়ি গিফট নেওয়া উচিত নয় নাও বাই আমি যদি ঘড়ি দিচ্ছি আমি বাচ গিফট করছি ঠিক আছে দ্যাটস মিন আই এম গিভিং ঘড়ি আর জুতো কখনো অ্যান্ড থার্ড জিনিস হচ্ছে ঘড়ি জুতো আর নিজের ওয়ালেট কখনো কাউকে দিতে নি আমার ওয়ালেটে যারা প্রথম থেকে আমাকে চেনো তারা জানো যে কোনো মানুষ করে আমি রেগে যাই এনার্জিটা আসে আই এম গিভিং সাম ওয়ান মাই ওয়াচ বা আমি একটা ঘড়ি কিনে দিচ্ছি সামহাও আমার গুড বা ব্যাড যে টাইমটাই আমি কাভার করছি না কারণ সেটা দিচ্ছি যদি নিতে হয় ঘড়ি কোনো সাকসেসফুল পার্সন তোমাকে দিচ্ছে তুমি নিতে পারো কেউ খুব খারাপ টাইমের মধ্য দিয়ে অলরেডি যাচ্ছে সে যদি ঘড়ি দেয় সে তার ব্যাগলাকের সঙ্গে এই ঘড়িটা তোমাকে দিচ্ছে ওকে তো কখনো ঘড়ি নেবে না এটা হলো ফার্স্ট সেকেন্ড হচ্ছে তুমি যদি ঘড়ি দিচ্ছ নাও আমি ভাবো আমি ঘড়ি দিচ্ছি আমি যেমন আমার খারাপ টাইমটাও দিচ্ছে আমার ভালোও তো কিছু রয়েছে জীবনে সেটাও আমি দিচ্ছি সেই জন্য ঘড়ি এমন একটা জিনিস স্পেসিফিক্যালি টাইম ঘড়ি কি করে টাইমকে টাইমকে বোঝায় বোঝায় লাইফের জীবন কোন সময়টা কাটাচ্ছে সেটা বোঝায় ঘড়ি সেই জন্য না আমি ঘড়ি কারোর কাছ থেকে নেবো না আমি কাউকে যদি নিতে হয় সাকসেসফুল পার্সনের থেকে নেব আর যদি দিতে হয় খুব কাছের মানুষকে দেব যেখানে আমার ভালো খারাপ গেলেও আই ক্যান প্রোটেক্ট দ্যাট পার্সন অলওয়েজ এটা মাথায় রাখবে ঠিক আছে আচ্ছা এইগুলো একটা গেল আর কি প্রশ্ন আছে বলো ঘড়ি নিয়ে সুপ্রীতি টাইচেন বাদ দিয়ে ইউজ করো না টাইম এক্স ইউজ করো অসুবিধা নেই বলো ন্যাপকিন পার আমি তো অন্য কিছু নিয়ে আজকে কথা বলছি না অনলি ওয়াচ নিয়ে বলছি বিয়েতে গিফট করে অনেকে ওগুলো কি করা যাবে ওগুলো ইউজই না যেভাবে আছে করা থাক আবার ঠিক আর কখনো বন্ধ ফেলে রাখবে না বাড়িতে কখনো ঘড়ি বন্ধ ফেলে রাখবে না এটা ব্যাক টাইম ইন্ডিকেট করে অনেক সময় ঘড়ি অনেক বাড়িতে আমি দেখেছি ঘড়ি বিপরীত দিকে ঘুরছে টিকটিক করে কাঁটাটা পিছন দিকে যাচ্ছে আগাচ্ছে পিছ হচ্ছে বাড়িতে পড়ে রয়েছে কোনো কাজ নেই স্টিল রেখে দিয়েছে কখনো করবে না ঘড়ি ইজ সময় ঠিক আছে খুব ইম্পর্টেন্ট খুব ইম্পর্টেন্ট জিনিস ঘড়িটা না ভীষণ পরিমাণে ইম্পর্টেন্ট জিনিস কখনো ঘড়ি নর্মালি ফেলে রাখবে এটা করবে ঠিক আছে এটা একদম করবে না ঘড়ি সবসময় চেষ্টা করবে যেন গুড পজিশনে থাকে না থাকবে ফেলে দাও বাইরে নিয়ে গিয়ে কুড়াদানে ফেলে দাও যেখানে খুশি ফেলে দাও ঠিক আছে ঘড়ি ইউজই করো না তবুও চলবে কিন্তু ঘড়ি পরে রয়েছে এখানে সেখানে পড়ে রয়েছে টাইম লাগছে ইউজ হচ্ছে না এটা করবে না ঠিক আছে ক্রিস্টাল বাঁচান দেই রে এটা বড় টাফ জিনিস বললে ঠিক আছে সমস্ত বাঁচেই সেম আচ্ছা আমাদের ঘড়ি নিয়ে হোপফুলি সব হয়ে গেছে হ্যাঁ একদম গিফটের পয়সাও বেঁচে যাবে আর সমস্যা থেকেও মুক্তি পাওয়া যাবে ঠিক আছে আমার এক ঘনিষ্ঠ মানুষের জব নিয়ে খুব সমস্যা হচ্ছে তাকে কোন ঘড়ি গিফট করব বা কিনে কিনতে বলবো বলেছি আজকে লাইফটা ভালো করে শোনো জব নিয়ে বলা রয়েছে ডায়াল নিয়ে বলা রয়েছে কোন কোম্পানি ইউজ করবে বলা আছে ঠিক আছে তো সবটা বলা আছে আচ্ছা তো আজকের মতো তাহলে আমি ধরে নেব আমাদের সমস্তটা কমপ্লিট আজকের মতো আমাদের কমপ্লিট আই নো কতজন শেয়ার 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 করেছে করেছে কতজন কতজন আমাকে একটু তো সময় যখন থমকে দাঁড়ায় একদম সময়টা থমকাতে দেয় দেওয়া উচিত নয় ঘড়িটা না বিশেষ করে প্রত্যেক জিনিস কিছু না কিছু রিপ্রেজেন্ট করে ঘড়ি হচ্ছে আমাদের সময়কে রিপ্রেজেন্ট করে ঠিক আছে যে ঘড়ি চলে না ফেলে দেবো আইদা সারাও সারিয়ে তাকে ইউজ করো না হলে ফেলে দাও মাত্র তিপ্পান্নটা শেয়ার মাত্র ফিফটি থ্রি ঠিক না ঠিক আছে ফিফটি সেভেন আচ্ছা ঠিক আছে ঘড়ি কি গিফট করা যায় বলে দিয়েছি রুম্পা একটুখানি শুনে নিও ঠিক আছে নিজেদের প্রোফাইলে সবাই শেয়ার করো তোমার স্কিনটা কি ব্রাইট লাগছে থ্যাংক ইউ মেকআপের কামাল ক্রিস্টাল ওয়াচ আনবে দারুণ ইউনিক হবে ক্রিস্টাল ওয়াচ ব্যাপারটা মানে টু টাফ আই ডোন্ট নো আদেও হবে কিনা ঠিক আছে তো যদি হয় ডেফিনেটলি আমি আনবো মাথায় থাকবে ঠিক আছে তোমাকে কি মিষ্টি লাগছে ভীষণ সুন্দর লাগছে আমি কখনো নিজে দেখিনি তো বললে ভেবে দেখবো যে ক্রিস্টাল ওয়াচ হয় কিনা ঠিক আছে টাইকেন রাগাতে যে ওয়াচ গুলো হয় তার মধ্যে ক্রিস্টালস এর মতোই থাকে বাট দ্যাট ইজ নট অ্যাকচুয়াল ক্রিস্টাল তো সেটা হ্যালো মৌ আমি ভালো আছি তুমি কেমন আছো ঠিক আছে আচ্ছা চল সো আজকের লাইভ এখানে এন্ড করছি মতো সবাই ভালো থেকো সুস্থ থেকো সবাইকে একটা জেন্টাল রিকোয়েস্ট করবো লাইভটা শেয়ার করে দিও কারণ এত কষ্ট করে যখন লাইক করা হয় তারপরে শেয়ার করলে সেটা ভালো লাগে ঠিক আছে চলো আপাতত এন্ড করছি সবাই ভীষণ ভালো থেকো ঠিক আছে টাটা